আসসালামু আলাইকুম ইউজুয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শায়রাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আর তাই নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে আমার নতুন মোবাইল আনবক্সিং করার ভিডিও। তো আমরা হচ্ছে মিরপুর একের বাস স্ট্যান্ডের কাছের শাওমি শোরুম থেকে আমার মোবাইলটা নিয়েছি, আর আমার মোবাইলটার নাম হচ্ছে রেডমি মডেল 10 2022। আর এই মোবাইলটার র্যাম রম হচ্ছে 4/64, আর এই মোবাইলটাতে 5টা ক্যামেরা আছে, সামনে একটা এবং পেছনে 4টা। আর মোবাইলটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছে 15,700 টাকা। আর এই মোবাইলটার সাথে কিন্তু কিছু গিফটও আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর ভিডিওর শুরুতেই একটা কথা আপনাদের সাথে বলতে চাই, যে আমার ভিডিওর স্ক্রিনে একটা চ্যানেলের লোগো দেখতে পাচ্ছেন, ক্রাফট উইথ এলমা। তো এটা হচ্ছে আমার এক কলেজ ফ্রেন্ডের চ্যানেল। তো ও খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে ড্রয়িং নিয়ে, খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে। তো আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সেও ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ওর চ্যানেলটাতে গিয়ে যদি ওর চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। আর এ তো আমার মোবাইলটা অন হয়ে গেছে, আর মোবাইলের সাথে দেখছেন একটা মোবাইল স্ট্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, যদিও এটা আমার তেমন কোনো কাজে আসবে না। আর একটা কলম, অনেক সময় হাত ভেজা থাকলে এটা দিয়ে হচ্ছে মোবাইলটা আমি ইউজ করতে পারবো। আর ওনারা একটা গ্লাস প্রোটেক্টরও লাগিয়ে দিয়েছে, আর সাথে একটা ব্যাক কভারও আছে, প্লাস একটা রেডমি ইয়ারফোনও দিয়ে দেওয়া হয়েছে। তো এই কয়েকটা গিফট এই মোবাইলটার সাথে হচ্ছে ছিল। তো আশা করছি আমার আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো এই যে মোবাইলটা দেখতেই পাচ্ছেন, আমি এর আগে একটা স্যামসাং মোবাইল ইউজ করতাম, তো ওটার ক্যামেরাটা তেমন একটা ভালো ছিল না। তো আশা করছি এই মোবাইলের ক্যামেরাটা ভালো হবে। তো বিশেষ করে ক্যামেরার জন্যই হচ্ছে মোবাইলটা চেঞ্জ করা, যেহেতু আমি ব্লগ ভিডিও তৈরি করি তো আমার একটা ভালো ক্যামেরা দরকার ছিল। তো আমার বাজেটের মধ্যে এই মোবাইলটা আমি নিয়ে নিলাম, আশা করছি মোবাইলটা ভালো হবে, বাকিটা দেখা যাক কী হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।